নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সর্ষে বাটা দিয়ে মিক্স চুনো মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই চুনো মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করবার জন্য চার রকমের মিক্সড মাছ নিয়ে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ অ্যাড করে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ওর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দেব। হাফ টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে মাছগুলোর গায়ে, যাতে সমানভাবে মিশে যায় নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। মেখে নেবার পর এবার ভেজে নেবার পালা। তাই কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেবার পর মাছগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। ঠিক এরকমভাবে তেলে ছেড়ে দিতে হবে। আমি যা মাছ নিয়েছি দুবারে ভেজে নিতে হবে। তেলে ছেড়ে দেবার পর এক পাশটা হয়ে গেলে ঠিক এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু ডিপ করে ভাজব না, আবার একদম কমও ভাজব না, মিডিয়াম করে ভেজে নেব মাছগুলো। আস্তে আস্তে করে এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু চার রকমের মাছ আমি নিয়েছি, ছোট পাবদা মাছ, বাঁচা মাছ, ট্যাংরা মাছ আর পুঁটি মাছ কিন্তু আছে এর মধ্যে। একই রকমভাবে আস্তে আস্তে সব মাছগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকম করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে বাকি মাছগুলো ভেজে নেব। আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরকমভাবে। তারপর লো থেকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। ঠিক এরকমভাবে তেলটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের আঁচটা কমিয়ে তারপর তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। এই চুনো মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, এমনভাবে ভেজে নেব যাতে ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায়। এবারে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আবারও কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেব। সর্ষের তেলটা গরম হয়ে এলেই কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। ওর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এবারে অ্যাড করে দেব। তারপর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ফ্রাই করে নেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরেটা। ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করে ভেজে নেবার পরই সর্ষের পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দেব। এবারে সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। সর্ষে বাটাটা অ্যাড করে দেবার পর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, লো আছে হালকা করে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে স্বাদ মতো নুনটা অ্যাড করে দেব, হলুদ গুঁড়োটাও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষে বাটার সাথে নুন আর হলুদটা, ঠিক এরকমভাবে। তারপর কিন্তু ওর মধ্যে জলটা অ্যাড করে দেব। এবারে জল অ্যাড করে দিলাম, খুব বেশি জল দেব না, এমনভাবে জলটা দিতে হবে যাতে মাছগুলো ডুবে থাকে, শুধু সেরকমভাবেই জলটা দেব। এই সময়ও গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, লো আঁচেই ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। ঝোলটা ফুটে এসেছে, আস্তে আস্তে ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। চার রকমের চুনো মাছ ভাজা ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর বয়েল হতে দিতে হবে, লো আছে বয়েল করে নেব। ঠিক এরকমভাবে উল্টে পাল্টে দেব। তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। কাঁচা লঙ্কাটা দেবার পর ধনে পাতাটাও এবারে অ্যাড করে দেব। ধনে পাতা কুচি করে রেখেছিলাম। ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে। দেখুন, সর্ষে বাটার ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে, গা মাখা হয়ে গেছে। এবার ওর মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দেব। সর্ষের তেলটা কিন্তু রেসিপিটি নামানোর ঠিক একটু আগে দিতে হবে। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়েই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে তৈরি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব।
এরকম ভাবে সর্ষে বাটা দিয়ে চুনো মাছের রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। খুবই সুন্দর মিক্সড চুনো মাছের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারাও এরকমভাবে অবশ্যই একবার খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। পরিশেষে আমার এই মিক্সড চুনো মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।